কানাম ভাগ বাবার নাম বহুল বয়তি এই গ্রামের নাম কি সমস্তপুর আচ্ছা এই যে সরকারি একটি গাছ রাস্তার সাথের যে গাছটা কাটতে আপনি দেখছেন জি দেখছি আচ্ছা এই যে সরকারি গাছটা যে কাটছে এটাকে গাছটা আপনার দৃষ্টিতে কেমন হইছে সরকারি গাছ কি আসলে পাবলিকে কাটতে পারে আমার দৃষ্টিতে তো হয় না কোন দৃষ্টিতে কিভাবে কাটছে সেটা আমি তো জানি না এই গাছটা কি আপনার মনে হয় কি এটা অন্যায় হইছে কিনা যদি সরকারি জায়গার মধ্যে পয়রা থাকে এটা কাটা সম্ভব না বৈধ হইছে সরকারি অনুমতি ছাড়া কাটা থাকে তাহলে বৈধ হইছে যদি অনুমতি ছাড়া কাটা থাকে তাহলে অবৈধ হইছে এটা কি আসলে বিচার হওয়া দরকার কিনা আমরা তো মূর্খ মানুষ আমরা তো বুঝি না হ্যাঁ আপনারা শিক্ষিত মানুষ যদি অপরাধ মনে করেন তাহলে অপরাধ হইছে আর আচ্ছা আপনি এই এই মরিরি দোকানদার আচ্ছা ওই যে পাশে এই যে একটা বিল্ডিং এর সামনে যে একটা সরকারি গাছ ছিল এই গাছটা গতকালকে দেখছেন গতকালকে দেখছি এবং কি ফজল নেওয়ার সময় গাছ দেখছি আচ্ছা তাহলে এই গাছটা যে এখন নাই অনেক এটা মুতাটা পর্যন্ত নাই তাহলে এখন এই আপনার দোকানের সামনে এই গাছটা আসলে কেমনে কি হইলে একটু বলবেন হয়তো ওই বাড়ি মালিক কালকে রাত্রে কালকে যখন দিনের বেলা দেখে ঘটনা করলো তখন সবাই জিজ্ঞাসা করলো কি করবা প্রার্থীরা খুঁটি আছে খুঁটির উঠা হয়তো সকালবেলা তাহলে সেই গাছে সকাল সাতটা সাড়ে সাতটা দোকান খুলে দিয়ে গাছ খাই হজন আসুন কাল যদি সকাল ভোরবেলা গাছ খাই সরকারি গোপালপুর রোডে সমতপুর হাসপাতাল ঘুরে গতকালকে একটা মেহগনি গাছ দেখছিলাম পাবলু গর্ত করতেছে গর্ত করার পরে লোকজনে জিজ্ঞাসা করছে যে এই গর্ত করা কার পাশে আট থেকে রড উঠাম কিন্তু আজকে সকালবেলা দেখি যে গাছটা দেখি কি বা কেরা গাছটা কেটে দিয়ে গেছে সম্ভবত বাবলু গাছটা কেটে নিছে এটা কি সরকারি গাছ কি আপনারা জানেন হ্যাঁ সরকারি গাছ প্রতিটা গাছের নাম্বারিং করা আর কি আপনি একজন সচেতন নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আপনাদের দাবি কি সচেতন আমি সচেতন নাগরিক হিসেবে এই গাছে যে দিচ্ছে তার চূড়ান্ত বিচার চাই ধন্যবাদ বেগম হ্যাঁ স্বামীর নাম মৃত্যু হারুন রশি এই জায়গার নাম কি এটা সমতপুর আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি রাস্তার একটি গাছ কর্তন করা হয়েছে এই গাছটা কে কাটছে আমি কাটছি স্যার গাছটা লাগাইছিল কে সরকারি গাছ না সরকারি গাছ এটা না এটা লাগাইছে মালিক লাগাইছে আচ্ছা কে লাগাইছে আচ্ছা এই জায়গা আপনি কিনা নিছেন দলিলের মধ্যে কি গাছ সহ উল্লেখ করা আছে যে গাছটা কাটছেন এই গাছটা কি ওইখানে উল্লেখ করা ছিল আসলে আন্টি কি হয়েছে কিছু না কোন কেউ কিছু বলে নাই কে যার গাছটা বলতেছে তারা আচ্ছা আমরা জানতে পারলাম যে তৎকালীন সময় যে ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল সবুজ তালুকদার সাহেব তিনি কি গাছটা লাগাইছে এরকম কোনো কিছু শুনছেন না না এরকম কথা কিন্তু উঠে আসছে যে গাছটা যখন সে চেয়ারম্যান ছিল তখন সে লাগাইছে